এই সাংবাদিকতা চলতে পারে। টুইট করেছে, আগে দেখুন ইলেকশন কমিশনের যে নোটিফিকেশনটা উনি অ্যাটাচ করেছে তাতে লেখা রয়েছে দি কম্পেনসেশন অ্যাজ পার এক্সিস্টিং রেট। এক্সিস্টিং রেট কি? যদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে সেক্ষেত্রে ক্ষতিপূরণ 5,000, আর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত যারা সেক্ষেত্রে ক্ষতিপূরণ 20,000। তো নতুন বাড়ির ক্ষেত্রে তো আমি 1,20,000 টাকা দিতে চাই, সেখানে 5,000 আর 20,000 কী হবে? আমাদের দাবি এই ছিল। তো আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবিটা মান্যতা রেখে তারা ইলেকশন কমিশনের হয়ে কথা বলতে গিয়ে এটা সেল কোল করেছে আত্মঘাত। ধন্যবাদ। আজকের বৈঠক খুব ভালো হয়েছে, এবং দুটো যে লোকসভা আসন আমরা কাঁথি থেকে কাউকে ডাকিনি, কেননা মূলত আজকে তমলুকের যে নবগঠিত নির্বাচন কমিটি হয়েছে এবং এই জেলার সাংগঠনিক কমিটিকে নিয়ে বৈঠক ছিল, কয়েকটা জায়গায় যেখানে আমাদের কিছু সমস্যা ছিল ইন্টারনাল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি প্রত্যেকটা MLA-র সাথে আলাদা করে কথা বলেছি, পরবর্তীকালে প্রায় 200 জন ছিল সেখানে বিস্তারিত প্রত্যেকটা ব্লক ধরে ধরে আলোচনা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস 21-এ এই জেলায় যা ফল করেছে তার থেকে ভালো ফল। এখানে প্রার্থী BJP-র অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কর্মরত অবস্থায় বা এখনও আপনাকে বারবার আক্রমণ করে, কম কথা বলা যায় ওটাকে নিয়ে কথা বলা, উনি বিচার ব্যবস্থাকে এক্সপোজ করে দিয়ে গেছে। আমরা যে অভিযোগগুলো করতাম অভিজিৎবাবু সেটা সঠিক প্রমাণ করে দিয়েছে, আমরা থ্যাংক ইউ বলতে পারি। কলকাতা হাইকোর্টের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে যে অভিযোগগুলো আমরা তুলতাম উনি সেটা সঠিক প্রমাণ করে দিয়েছে। উনি যে CBI-কে নির্দেশ দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তালিকায় যুক্ত করো, উনি নিজে অ্যাকসেপ্ট করেছে যে আই অ্যাপ্রোচ BJP অ্যান্ড BJP অ্যাপ্রোচ। মানে বিচারপতির দায়িত্বে থাকাকালীন আমি BJP-কে অ্যাপ্রোচ করেছিলাম এবং BJP আমাকে অ্যাপ্রোচ করেছিল, সেই জন্য আমাকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছিল। আমি আবার বলছি হেলিকপ্টারে সার্চ নিয়ে সিজার নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা নির্বাচন কমিশন করতে পারে। আমার আপত্তি হচ্ছে যখন আপনি কিছু পাননি তখন আপনি বলছেন যে আমি হেলিকপ্টারের ট্রায়াল রানের অনুমতি দেবো, যতক্ষণ আমার উপর থেকে ক্লিয়ারেন্স আছে, সে এখতিয়ার ইনকাম ট্যাক্সের নেই, এটা আইনত আমরা টেকাবো করি। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা হিন্দিতে বলে দেন না, ওই আজকের ইনকোয়ারি যেটা হয়েছিল চপারে হিন্দিতে, হিন্দি আর হিন্দি ইংলিশ না বাংলা।